শিক্ষার্থীরা আজকে আমরা নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করবো বিজ্ঞান বিষয়ে অ্যাসাইনমেন্ট কী কী দেওয়া আছে সেটা আগে আমরা দেখে নিই যে সেটা অধ্যায় বিষয়বস্তুর নাম হচ্ছে সপ্তম অধ্যায় অম্ল ক্ষারক ও লবণের ব্যবহার হচ্ছে নবম শ্রেণীর অধ্যায় বিষয়বস্তুর নাম অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ দেওয়া আছে এক নম্বর একটা সমীকরণ দেওয়া আছে হাইড্রোক্লোরিক এসিডের সাথে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কি হয় এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে অ্যালমোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কি হয় ক নম্বর প্রশ্ন এসিডের সংজ্ঞা দাও ক নম্বর ভিনেগারকে দুর্বল এসিড বলা হয় কেন ব্যাখ্যা করো গ নম্বর উদ্দীপকের দুই নং বিক্রিয়ায় দুটি সম্পূর্ণ করে ধরন ব্যাখ্যা করো গ নম্বর ফাঁকস্তলতে এসিডিতে সমস্যা হলে এ থেকে উত্তরণের ক্ষেত্রে উল্লেখিত বিক্রিয়া দুটির ভূমিকা ব্যাখ্যা করো প্রথমে আমরা ক নম্বর এসিডের সংজ্ঞা দাও এটা আলোচনা করব এসিড কি মানে সংজ্ঞা দাও মানে অ্যাসিড কি সেটা এসিড হলো সে যে সকল জগৎ জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন প্রদান করে এবং ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ ও ফানি উৎপন্ন করে তাকে অ্যাসিড বলে যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড ফসফোরিক অ্যাসিড বোরিক অ্যাসিড ইত্যাদি এই লাগলে ক নম্বর আনসার চলবে তারপরে আসে আমরা খ নম্বর আনসার খ নম্বরে আমাদের বলতে বিনেগারকে দুর্বল অ্যাসিড বলা হয় কেনা ব্যাখ্যা করো তার উত্তরে আমরা লাগব যে বিনেগারকে দুর্বল অ্যাসিড বলা হয় কারণ ব্যাখ্যা করা হলো যেসব অ্যাসিড জলীয় দ্রবণে আংশিকভাবে আয়নিত হয়ে অল্প পরিমাণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে তাদেরকে দুর্বল অ্যাসিড বলা হয় ভিনেগার এসিডিক অ্যাসিড সিএস থ্রি সি ডাব্লু চা ছয় থেকে দশ পার্সেন্ট ও পানির মিশ্রণ তৈরি করে ভিনেগার এসিড জলীয় দ্রবণে পুরোপুরি বিয়োজিত না হয় আংশিকভাবে আয়নিত হয়ে অল্প পরিমাণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে তাই ভিনেগারকে দুর্বল অ্যাসিড বলা হয় তারপরে আসে আমাদের গ নম্বর উদ্দীপকের দুই নং বিক্রিয়াটি দুটি সম্পূর্ণ করে দরন ব্যাখ্যা করো তো উদ্দীপকের দুই নং বিক্রিয়াটি আগে আমরা ব্যাখ্যা সম্পন্ন করলাম যে উদ্দীপকের দুই নং বিক্রিয়াটি হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অ্যালমোনিয়াম হাইড্রোক্সাইড তা আমরা বিক্রিয়া সম্পূর্ণ করে দেখলাম অ্যালমোনিয়াম ক্লোরাইড এবং তিন অণু ফানে উৎপন্ন হয় তলে এগুলো দেখলাম যে অ্যাসিড ও খারের বিক্রি করে ও ফানে উৎপন্ন হয় এখানে তিন অণু হাইড্রোক্লোরিক অ্যাসিড এক অনু অ্যালমোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে এক অনু অ্যালমোনিয়াম ক্লোরাইড ও তিন অণু ফানি উৎপন্ন করে আমরা জানি এসিড ও খারের পরস্পর বিক্রিয়া করা লবণ ও পানি অর্থাৎ নিরপেক্ষযোগ্য উৎপন্ন করে করলে তাকেই ফসমন বিক্রি বলে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যালমোনিয়াম হাইড্রক্সাইডের সাথে বিক্রিয়া করে লবণ অ্যালমোনিয়াম ক্লোরাইড ও পানি উৎপন্ন করে যে সুতরাং দুই নং বিক্রিয়াটি একটি ফসমন বিক্রিয়া তারপরে আসি আমরা গ নম্বর প্রশ্নে গ নম্বর বলতে আসি পাকস্তরিতে এসিডিটার সমস্যা সমস্যা বলে এ থেকে উত্তর অনেক ক্ষেত্রে উল্লেখিত বিক্রিয়াটি দুটি ব্যাখ্যা করা তলে আমরা প্রথমে এটার উত্তরে লিখব যে উত্তর আমরা লিখবো পাকস্তিতে এসিডির সমস্যা হলে উত্তরণের ক্ষেত্রে উল্লিখিত বিক্রিয়ার ভূমিকা ব্যাখ্যা করা হলো উদ্দীপকের বিক্রিয়া দুটি হলো হাইড্রোক্লোরিক এবং ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে ম্যাগনেশিয়াম ক্লোরাইড এবং ফানি উৎপন্ন করবে এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া। করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন করবে মানে অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়া লবণ পানি উৎপন্ন হবে পাকস্থলীতে অ্যাসিডিটির সমস্যা হলে এ থেকে উত্তরণের ক্ষেত্রে পশমণ বিক্রিয়ার ভূমিকাটি অপরিসীম এতটুক লেখার পরে আমরা আরও যে মূলত পাকস্থলিতে এসিডিটি হাইড্রোক্লোরিকে দেখা দিলে আমাদেরকে অ্যান্টাসিড ওষুধ সেবন করানো হয় অ্যান্টাসিড মূলত ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড যা সাসপেনশন বা ট্যাবলেট দুইভাবে পাওয়া যায় কখনো কখনও অ্যান্টাসিডে অ্যালমোনিয়াম হাইড্রক্সাইডও থাকে এই খার জাতীয় অ্যান্টাসিড ওষুধ পাকিস্থলী অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যাসিডকে ফসমিত করে নিরপেক্ষ যোগ্য লবণ পানি উৎপন্ন করে এবং এই লবণ ও পানি বেশি হয়ে গেলে তা আমাদের শরীরে গাম এর মধ্যে দিয়ে উপস্রবের মধ্যে দিয়ে বেড়ে যায় এবং আমরা এসিড থেকে রক্ষা পাই ফাঁকস্তলের এসিড এবং ফ্লাস অ্যান্টাসিড এসিডির সমান সমান লবণও পানি সুতরাং ফাঁকস্তলিতে এসিডির সমস্যা হলে তা থেকে উত্তরণের জন্য উদ্দীপকের বিক্রিয়াগুলো ভূমিকা অপরিসীম এতটুকু লাগলেই চলবে আমি তোমাদের সুবিধার্থে ভিডিওগুলো আবারও একটা বার রিভিউ করে দেখিয়ে দিচ্ছি তুমি এই প্রশ্নগুলা তারপরে ক নম্বর প্রশ্ন তারপরে খ নম্বর প্রশ্ন তারপরে গ নম্বর প্রশ্ন তারপরে গ নম্বর গ নম্বরে বাকি অংশ বাকি অংশ এতটুকু এতক্ষণ সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সাথে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবে